ক্লিনিকালি অনুমোদিত ভ্যাকসিনের জন্য অপেক্ষায় গোটা বিশ্ব। এমন অবস্থায় আশার আলো দেখালো সুইডেনের সাম্প্রতিক এক গবেষণা। বলা হচ্ছে নাইট্রিক অক্সাইড করোনা প্রতিরোধ করে জীবন বাঁচাতে পারে। বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে বলছেন, নাইট্রিক অক্সাইড গ্যাস ইনহেল করলে অর্থাৎ নাক দিয়ে টেনে নিলে গুরুতর রোগীদের রক্ষা করা যেতে পারে। নাইট্রিক অক্সাইড সাধারণত ধমনীতে রক্ত জমাট বাধা প্রতিরোধে সহায়তা করে, ফলে করোনা ভাইরাস সহজে ফুসফুস ও ধমনীকে অকেজ করতে পারে না। এই গবেষণাপত্রে বলা হয়েছে, করোনা চিকিৎসায় ক্লিনিক্যাল ব্যবহারের জন্য এই গ্যাস কার্যকর হতে পারে। রাশিয়ার ভ্যাকসিন বড় পরিসরে ট্রায়াল বন্ধ করে দিয়েছিল ভারত, তবে সংস্থার তরফ থেকে আবারও দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য অনুরোধ করা হলে নীতি সংশোধন করে দ্বিতীয় দফায় 100 জন ও ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাছাই করা হয়েছে 1400 ভলেন্টিয়ার। এদিকে করোনা ভাইরাসের চিকিৎসায় রেমডেসিভিরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধের মূল্যায়ন পর্যবেক্ষণ করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন ঔষধ প্রস্তুতকারক ফাইজার ও বায়োটেক কোম্পানি মডার্নার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নভেম্বরে ভ্যাকসিন অনুমোদনের যত দ্রুত সম্ভব নিরাপদ করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা প্রক্রিয়া চলছে বিশ্বব্যাপী। সেই প্রক্রিয়ায় ভ্যাকসিন আবিষ্কারের পথে সুখবর দিয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির 3টি ভ্যাকসিনকে করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 15 অক্টোবর ভ্যাকসিনগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালিকাভুক্ত করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্লোব বায়োটেক লিমিটেড। আমরা অত্যন্ত আনন্দ জানাচ্ছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট লিস্টে প্রথমবারের মতো বাংলাদেশি একটি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড কর্তৃক আবিষ্কৃত 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেট ওনারা গত 15 অক্টোবর তাদের লিস্টে অন্তর্ভুক্ত করেছেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভ্যাকসিন নিয়ে সুখবর মিলছে আরও। বিভিন্ন ধাপ পেরোনোর দৌড়ে এখন পর্যন্ত সফল অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগেও প্রাথমিকভাবে এসেছে ইতিবাচক ফল। চূড়ান্তভাবে নিরাপদ প্রমাণিত হলে এই ভ্যাকসিন দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশও। কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা আমরা এটার উপরে আমরা কাজ করেছি, কাজ দিয়ে গেছি। আমরা আশা করছি 3 কোটি ভ্যাকসিন আমরা পাবো। অক্সফোর্ডের যে ভ্যাকসিন আমরা একেবারেই তার প্রান্তে ভ্যাকসিন আসবে বাংলাদেশে, করোনা ভ্যাকসিন আসবে আমরা আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু একটা হবে। করোনা মোকাবেলায় সচেতনতার পাশাপাশি এখন ভ্যাকসিনের দিকেই চেয়ে আছে পুরো বিশ্ব। প্লাবন Thank you.